আজকে একটা জিনিস দেখাচ্ছি আমাদের বাড়ির টমি, দেখো কি হয় দেখছে, ভাবছে না আমরা কিছু একটা খেয়ে নিচ্ছি সেই জন্য ড্যাব ড্যাব করে দেখছে। এই যে আমার মেয়ে, দে ম্যাগিটা কোথায় তোর? ও দোকানে গেছিল ম্যাগি আনার জন্য। এই যে দোকানে গেছিল ম্যাগি আনার জন্য, ও ভেবেছে ওর জন্য কিছু একটা এনেছি, ওই জন্য দেখো লেজ নাড়াচ্ছে। ও প্রায় সময় এরকমই করে। কে যায়? আরেকজন দেখো কিরকম গেটের পাশ থেকে দেখছে, ড্যাব ড্যাব করে দেখছে। ওর তো জন্য খাবার আসছে, এখন খাবে ওই জন্য। কি সুন্দর লেজ না রে, কি সুন্দর লেজ না রে, লেজ না রে। কই গো তাতি, এসো তার খাবারটা দাও। কেমন লেজ না, দেখো স্পিডে লেজ না হচ্ছে। দেখো এই এসে গেছি, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো। চলো 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 আগে করে, আগে তোকে দিই, আগে তোকে দিই, তুই ঠান্ডা করবি, আগে তুই ঠান্ডা হও। আগে তোকে দিলাম, তুই বাইরে দিকে আসো। এই নে, আচ্ছা কোটা পুরো নাকি আজকে আবার সেই রাত্রিবেলা। চলো খাওয়াই গেল, কি ব্যাপার? আদর করলে একদম, আদর যদি করেছি ভাবছি না কত কি এখনো খাওয়া দেবে। চলো তুমি ঘরে চলো, এই যে মালিক, আমাদের টমির মালিক যাচ্ছে। ও টমির মালিক, টমিকে একটু আদর করে দাও। ও টমির মালিক, টমিকে একটু আদর করার জন্য দেখা কি করতে হবে, ও আদর এমনি পায়। তুমি একটু আদর করো না, তোর জেল কানে থাক। এই তুই ওখান থেকে হাত দিচ্ছিস, ওদের জন্য জল ভরে রাখা হয়, জল খাচ্ছে এখন। বিস্কুট খাওয়ার পর জল খাচ্ছে।